নাটোরে অন্য এক কলেজের ছাত্রকে বিয়ে করে আলোচিত শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শহরের বলারি পাড়ায় একটি ভাড়া বাসায় থাকতেন খায়রুন নাহার, সেখান থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে, আটক রয়েছেন স্বামী। সমাজের বাঁকা চোখ উপেক্ষা করে মাস ছয়েক আগে দ্বিতীয় দফায় বিয়ের পিঁড়িতে বসেন খুবজিপুর এম এ হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক খায়রুন নাহার। অন্য একটি কলেজের ছাত্র মামুনের সাথে শুরু করেন নতুন জীবন। নাটোর শহরের বলারিপাড়ার এই চারতলা ভবনের একটি ফ্ল্যাটে থাকতেন তারা। রোববার সকালে সেখান থেকে উদ্ধার করা হয় খায়রুনের মরদেহ। আমি নামাজের উদ্দেশ্যে বের হয়েছিলাম, হঠাৎ করে মনে হলো যে ওর তো 7টার সময় যাওয়ার কথা বলছিল আমার, তাহলে ওই তো 7টার সময় উঠতে পারবে না ঘুমের উঠতে। বারবার কল ঢুকতেছে, রিসিভ হচ্ছে না। বিয়ে করছি একটা দিনও আসি, দেখলাম না যে আমার মুড ভালো আছে। আত্মীয় স্বজন ফোন দিয়ে একটা কথা বলে, একটা কলিগ ফোন দিয়ে একটা কথা বলে, বোন ফোন দিয়ে বলে যে ওই কুকুর হাঁটুর বয়সে সওয়াল সওয়াল বয়সে সওয়ালেক বিয়ে করছু। কেয়ারটেকার জানান হাসপাতালে যাওয়ার কথা বলে গেট খুলতে বলেছিলেন মামুন। অন্তরাত্রের ঠিক দুইটার পর হবে অনুমান। ছেলেকে আমি প্রশ্ন করলাম, বাবা কোথায় যাবে এখন এত রাত্রে? কয়েকজন চাষা একটু হসপিটালে যাবে। সকাল 6টা বাজে অনুমান থাকুন, ও ছেলে আবার আসলো। ঠিক আছে, আসার পরে তার 5 মিনিট পর আমাকে এসে বলেছে, চাষা একটু উপরে আসেন তো। কি হয়েছে বাবা? আপনি আসেনি না উপরে? আমি এসে দেখি যে যাবো। প্রাথমিকভাবে পুলিশের ধারণায় খায়রুন আত্মহত্যা করেছেন, তবে ময়না তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। স্বামী মামুনকে নেওয়া হয়েছে পুলিশ হেফাজতে। ওড়না পেঁচিয়ে তাকে সে আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে। সেই ওড়না তার স্বামী ছাত্র তাকে আগুন অগ্নিসংযোগ করে ডিসকানেক্ট করে তাকে নামিয়েছে এটাও মনে হচ্ছে। আমরা সার্বিকভাবে বিষয়গুলো প্রত্যেকটা পয়েন্ট আমরা দেখছি। এই ঘটনার ছায়া তদন্ত করছে পিবিআই। ময়না তদন্ত হবে, এরপরে সুরতাল হবে। সব কিছু বলার পরে আসলে ঘটনাটা কী ঘটছে এটা আপনাদেরকে আমরা ক্লিয়ার জানাইতে পারবো আর কি। এখন তো একেবারে প্রাথমিক পর্যায়ে, মানে ইনভেস্টিগেশন পর্যায়ে আছে। ময়না তদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। খায়রুন নাহারের প্রথম পক্ষের এক সন্তান আছে।